Allahu Akbar. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে। এই পর্বের অতিথি হিসেবে আছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিশু সাহিত্যিক বলবো, আর অনেক শিশুদের নিয়ে কাজ আছে, ছোটদের নিয়ে কাজ আছে, সাংস্কৃতিক সংগঠক এবং খুবই উচ্চ মানের গীতিকার, আমাদের অনেকেরই পরম শ্রদ্ধেয় আজম ওবায়দুল্লাহ ভাই। ওবায়দুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। ওয়ালাইকুম সালাম, এবং মনসুর আপনাকেও অনেক অনেক দর্শক, আরেকটি পর্ব করেছিলাম আমার প্রিয় দুই ভাইকে নিয়ে। আজকের পর্বটিতেও আমরা আরো কিছু আলোচনা করব, বিশেষভাবে ওবায়দ ভাইয়ের যে ফোকাসটা, উনি সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি প্রকাশন একটি বড় জগৎ কিন্তু উনি ধারণ করে আসছেন, এবং এটা ধারাবাহিকতা আছে, এরকম না যে কোনো বিচ্ছিন্নতা আমার খুব বেশি চোখে পড়েনি। কারণ হচ্ছে এই কাজগুলোর প্রতি ভালোবাসা থাকলেই কিন্তু লেগে থাকা হয়, ভালোবাসা থাকলেই কাজগুলো বেঁচে থাকে। তো সেই জায়গা থেকে ওবায়দ ভাই, একটি বইয়ের কথা আমি আপনাদের বলতে চাই, যে তরুণ তোমার জন্য, ছোটদের জন্য একটি বই, যে বইটি 7 লক্ষ কপির উপর অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো ওবায়দ ভাই, তরুণদের জন্য আপনার ভাবনাটা কেন হলো, এই যে ছোটদের জন্য, এই জায়গাটা একটু বলবেন। ধন্যবাদ। আসলে তো আমি যত বড় হচ্ছি, বয়স যত বাড়ছে, তত বেশি ছোট হয়ে যাচ্ছে। সাদির মতো আমারও বলতে ইচ্ছা হয় যে আমার সাত জাগে, আমি যেন সবসময় কিশোর থেকে যাই। ছোটদের অনেকগুলো পর্বে আপনাকে নিয়েছে, আমি এত তৃপ্ত যে ওদের নিয়ে আমি যে মজা করি, আপনি তার থেকে বেশি ছাড়া কম করেন নাই। না, একটু আমরা মজার ভিতর দিয়ে বড় হয়েছে তো। এবং আমি যেটা বলেছিলাম যে ছোটবেলায় নিজে শিশু সংগঠন করেছি, আর আল্লাহর বিশেষ সম্মতে আমি দেশের একটি অন্যতম বড়, সর্ববৃহৎ শিশু সংগঠনের প্রধান ছিলাম, ফুলকুড়ি আসরে। আর আমি সবসময় কিশোর দিনে কাজ করেছি। এই তো আমাদের যেমন পরিচিত পত্রিকা কিশোর কণ্ঠ, এটা নাম দেওয়া থেকে শুরু করে, এটা আপনার নাম দেওয়া ছিল, প্রথম এটার নির্বাহী সম্পাদক আমি ছিলাম, এবং ফলে অনেকগুলো কাজ হয়েছে আর কি। তো আমার তো সবসময় কিছু লিখতে হতো, বিশেষ করে তরুণদের জন্য আমাকে অনেক বক্তৃতাও দিতে হতো, আর অনেক জায়গায় আমি অনেক বছর ধরে মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করি। তো ফলে ডক্টর রিদওয়ান যখন আমাকে বললো যে একটা বই দেন আপনি ছোটদের জন্য, তখন আমি এই তরুণ তোমার জন্য বইটা দাঁড় করাই, এবং আলহামদুলিল্লাহ বইটা ক্লিক করে। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণদের কাছে খুব জনপ্রিয় একটা বই, এবং তারা মানে অনেকেই ওই এখান থেকে প্যারা মুখস্থ করে করে তারা বক্তৃতা দেয়, তারা বলে আর কি। এটা আমি তো নিজেরটা বলতে পারি না, এটার অবশ্যই ইংলিশ ভার্সনটা আমরা করি তখন, হ্যাঁ, লিসেন ও ইউথ নাম দিয়ে এটা ইংলিশ ভার্সনটা করি। তো এই হচ্ছে আমার তরুণদের জন্য লেখা। আমার এর পরের বইটাও তরুণদের জন্য, স্বপ্নের ঠিকানা, এটা কোঅপারেটিভ বুক সোসাইটি থেকে করা, এবং নামটা খুব সুন্দর, ওরকমই স্বপ্নের ঠিকানা। এবং এরপরে আমি যেগুলো করেছি ইংলিশে, 5টা বই আছে আলাদা। আর একটা বড় কাজ হয়েছিল আমার, মানে বহুদিন পরে গার্ডিয়ান আমার একটা কাজ করেছে, তারা আমার এই শিক্ষা সংস্কৃতি এবং নারী বিষয়ক চিন্তা নিয়ে যে বই, সাহসের মন্ত্র, এই বইটা তারা করে। ফলে এই হচ্ছে আমার মূলত প্রকাশিত বই পুস্তক। আমি ওই যে বললাম, নিজের জিনিস কখনো নিজে প্রকাশ করতে যাইনি, আর মনে করছিলাম যে বইটি করব না, কেন জানি হয়ে গেছে। আমারও 10 স্পন্দনে শত শত অ্যালবাম করেছি, তা আমার গান কমই করা হয়েছে অনুপাতে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো বশির রহমান, তোমার একটু শুনতে চাই, যে ওবায়দ ভাই তো পাশে আছেন, অনেক কালজয়ী গানের সুর তুমি দিয়েছ, তো এই যে গান এবং সুরের জায়গাটুক, বিশেষভাবে এই জায়গাটুকের প্রতি তোমার আগ্রহের জায়গাটা কীভাবে হলো? একটা শিল্পী সত্ত্বা তো তুমি বলেছো ছোটো সময় বেড়ে ওঠা, তো সুরের জায়গাটুকুর তোমার বিকাশ এবং আগ্রহের জায়গাটুকু। সুরের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যিনি আমাকে উৎসাহিত করেছেন তিনি হচ্ছেন মিতাল মল্লিক। হ্যাঁ, এর পরবর্তীতে যিনি উৎসাহিত করেছেন তার নাম সাইফুল্লাহ মানসুর, আমার প্রিয় শিল্পী।
যিনি আজকে অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এরপরে উৎসাহিত করেছেন ওস্তাদ তাফাজুল হোসেন খান। এরকম আমার বেশ প্রিয় মানে কিছু অভিভাবক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওবায়দ ভাই সেই 1990-91 সালে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, সেই একটা স্মৃতি আমার জীবনে আছে। এইভাবে অনেকে বুকে জড়িয়ে ধরার কারণে একটা ভালোবাসা আগলিয়ে রাখা, কিছু মানুষের ভালোবাসা স্মরণীয় হয়ে থাকে, ওই ভালোবাসাগুলো আসলে কোনোদিন ভুলবার নয় আর কি। তো সংস্কৃতির প্রতি এই উবায়দ ভাইদের কারণে কিন্তু আসলে টিকে থাকা, এই ভালোবাসাটা কিন্তু সবসময় উন্মুক্ত হওয়ার কারণে অনেক মানুষ টিকে যাচ্ছে। আমি না শুধু মশিউর রহমান, অনেক মশিউর রহমান কিন্তু এইভাবে আসবে এবং এরা এরকম একটু ভালোবাসার জন্য প্রতীক্ষায় থাকে যে আমিও যদি এরকম ভালোবাসার একটু পাই। তো এরকম আলহামদুলিল্লাহ আমার সবসময় উবায়দ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা যে ওনার কিছু কথা আমাকে মানে ভীষণভাবে মানে উৎসাহিত করেছে। যেমন উনি আমাকে একদিন বলেছিলেন একটা প্রোগ্রামে যে এই অঙ্গন হচ্ছে এমন একটা অঙ্গন যেখানে কাজ করতে হবে, কে কি করলো, কার কি করে নাই, কে কে আমাকে ঠেকায় রাখতে চায় বা আমাকে নেগেটিভ জিনিসগুলোকে আমরা ফোকাস করব, সব ঝেড়ে ফেলতে হবে, বাদ এগুলো বাদ, আমার নিজেকে এগিয়ে যেতে হবে এবং আমি নিজের জন্যই আমাকে এগিয়ে যেতে হবে, আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর জন্য মানে এগিয়ে যাওয়ার জন্য পিছনে তাকানো যাবে না এবং নিজে ইনভলভ করতে হবে টাকা পয়সা অর্থ সম্পদ এই আল্লাহর রাস্তা যদি নিজেরা ব্যয় করি আমরা সংস্কৃতির জন্য যা যতটুকু সম্ভব এটা পুরোটাই আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। এই উৎসাহিত মানে উৎসাহিত করেছেন ওবায়দ ভাই। ওই স্মৃতিটা সবসময় আমি বিভিন্ন অনুষ্ঠানে বলি, ওবায়দ ভাইয়ের উদাহরণটা আমার সবাই দিকে টানি। আপনি একটা কথা বলেছিলেন 1991 সালে ওই মগবাজারের আমাদের আলফালা টিসিতে, যে বলেছিলেন যে এই অঙ্গনটা এমন একটা অঙ্গন যে যার গড গিফট কণ্ঠ আল্লাহ দেয়নি, যার গান গানের গলাই নেই তার এদিকে না আসাই ভালো, বিনা মানে কণ্ঠশ্রম না করাই ভালো, যার যেখানে যোগ্যতা সেদিকে সে ধাবিত হোক। এইগুলো আসলে আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে যারা শিল্পী শিল্পী হতে চায় বা শিল্পীরা যারা আমাদের পরবর্তী জেনারেশনে যারা আসবে তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি মনে করি আপনাদের কাজে দেবে। আমিন আমিন, শুকরিয়া, খুব সুন্দর বলেছ। তো ওবায়দ ভাই কাছে আছেন, অনেকগুলো কালজয়ী গান তো ওবায়দ ভাই ভাইয়া সুর দিয়েছ, একটি গান আমরা শুনি। ওবায়দ ভাইয়ের বেশ কয়েকটা গান সুর করেছিলাম আলহামদুলিল্লাহ, তারপরে বহতা নদীর মতো আমার জীবন, এটা আপনার গাওয়া, আমি গেছি, আমি ধরে দিচ্ছি আপনি, জি জি একসাথে আমরা দুই ভাই গাবো। বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি কর গো গ্রহ, বহুতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি কর গো গ্রহ, জীবনে গতি দাও জড়তা কেড়ে না, জীবনে গতি দাও জড়তা কেড়ে না, শুধু যেন থেমে থাকি এলে গো মরণ, বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি কর গো গ্রহ, কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, জেহাদের মাঠে যেতে যদি কভু লাগে ভয়, এ হৃদয়ে যেন থাকে তোমারই স্মরণ, এ হৃদয়ে যেন থাকে তোমারই স্মরণ, বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি কর গো গ্রহ। মা
মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কিভাবে আকুতি জানানো যায়? হ্যাঁ বৈদ ভাই, যেটা বারবার বলি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ একটা সুর দিয়েছেন, একটা কণ্ঠ আল্লাহরই দান, এই কণ্ঠ আল্লাহর পথে ব্যয় হতে হবে অবশ্যই। এবং এই যে আল্লাহ পথে, এই যে আমরা এই গানটা গিয়ে যেভাবে আপনি আমি আমরা দুই ভাই এবং ওবায়দ ভাই লিখলেন, আমরা যেভাবে আল্লাহর কাছে আকুতি জানালাম, এটাকে মুখে মুখে বললে হয় বহত নদীর মতো আমাদের জীবন না, এটা তো হয় না ভাই, ওবায়দ ভাই এটাই তো মূল শিল্প। আল্লাহ যে হৃদয় থেকে ডাকা যে কথাটা বলছেন, সুরের মাধ্যমে ডাকাটা যতটা তীব্র হয় অন্য কোনোভাবে হয় না, এবং সুর তো অবশ্যই আল্লাহর নিয়ামত, বিশাল নিয়ামত, বিশাল নিয়ামত। সুতরাং এটা সবাইকে আল্লাহ দেন না, মানে এই এই নেচার, এই প্রকৃতির মানে মানে উল্টা পথে চলা মানে হচ্ছে আমরা আমরা আল্লাহ সৃষ্টিকে মানে তার নিয়ামতকে অস্বীকার করা। সুতরাং আমরা সেটা যেন শুকরিয়া আদায় করি, আমার যে কণ্ঠ, আমার যে যোগ্যতা সামর্থ্য, আমার যে লেখার ক্যাপাসিটি, সুর দেখা, এটা যেন আল্লাহ দিনের পথে লাগে। এটা এই এই সামর্থ্যটা আল্লাহ দিয়েছে, এটা নিয়ে ধরুন আমি দুনিয়ার মানে ফখর করার তো কিছু না, ওটা তো উনি দিয়েছেন, উনি নিয়ে নিতে পারেন। একটা ছোট্ট ভোকাল কর্ড একটু যদি ছোট্ট করে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে রিয়েলি। ওবায়দ ভাই, আপনি এখন সম্প্রতি আপনার কাজগুলোর ব্যাপারে একটু যদি বলেন, অনেক কাজ কিন্তু সেই ধারাবাহিকতে হচ্ছে, একটু শুনি তারপর আমরা গান শুনব। সাম্প্রতিক কাজ বলতে আসলে তো কিছু কিছু কাজ আমাদের ভাইদের কারণে এবং ফিল্ডের ময়দানের তাগিদের কারণে আমার উপর এসে পড়েছে। এর ভিতরে আমরা তো দেশীয় সাংস্কৃতিক সংসদ নামে আমরা একটা জাতীয় সংগঠন করেছি, অল্প সময় খুবই পরিচিতি পেয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমত। এবং এই ক্ষেত্রে এই যে আমরা গত 30-40 বছর ধরে মতিউর রহমান মল্লিক থেকে শুরু করে যে কাজটা হলো, হওয়ার কারণে এত শিল্পী, এত কবি, এত লেখক, এত চারুশিল্পী, মানে এত পরিমাণ লোক আমাদের তৈরি হয়ে গেছে। এখন আল্লাহর ইচ্ছায় আমরা সকল জেলা পর্যায়ে, সকল উপজেলা পর্যায়ে আমরা গেলেই কিন্তু লোক পেয়ে যাই। মুর্শিদ তো বিভিন্ন জায়গায় সফরে যায়, ও গেলেই দেখে যে আগে তো লোক পেত না, এখন তার চারিদিকে কিছু লোক এসে জড়ো হয়, মানে যেই যায় সব জায়গায় অনেক লোক আসে, অর্থাৎ একটা মিছিল শুরু হয়েছে। আমার খুব ভালো লাগছে যে ওই 1981 সালে একটা নাটক লিখেছিলাম ইরানি বিপ্লবের প্রেক্ষাপটে, মিছিল আসছে, তো এখন মনে হচ্ছে যে আসলেই সুস্থ ধারা সাহিত্য সংস্কৃতির একটা মিছিল শুরু হয়েছে। তো সেই মিছিলেরই একটা সাম্প্রতিক কাজ আমাদের, আপনারা জানেন, সবাই জানে আর কি, যে ফুটুক আহমেদের জন্মশতবার্ষিকী ছিল 2018। তো আমরা 2018 সালে দেশের 9টা বিভাগীয় শহরে ফুটুকের উপরে সেমিনার, সিম্পোজিয়াম এবং অনুষ্ঠান করি, এবং তখন আমরা একটা ডিক্লারেশন দিয়েছিলাম জাতীয় কমিটির পক্ষ থেকে, ফুটুক আহমেদের উপর আমরা একটা কালজয়ী স্মারক করব। এটা সম্ভবত এ যাবৎকালের সর্ববৃহৎ স্মারক কোনো কবি সাহিত্যিকের উপরে, এত বড় এটা কোনো কবি সাহিত্যিকের উপরে বাংলা সাহিত্যে, আরেকটা বড় কাজ ছিল, মতিউর রহমান মল্লিক আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাকে ওনার রচনা বলি, আপনারা খুশি হবেন সবাই শুনলে যে এই রচনাবলীর প্রথম খণ্ডটা আমরা বের করতে একটু সময় লাগছিল, এই প্রথম এটা মানে শেষ হয়ে গেছে মানে না, এটা আউট অফ প্রিন্ট নাও, এখন আর পাওয়া যায় না। মতিউর রহমান মল্লিক ভাইয়ের সেই চেহারা আমরা এখানে দেখতে পাচ্ছি, মল্লিক ভাইয়ের জন্য আমরা, এটা আমার পার্সোনাল লাইব্রেরিতে আছে এবং এটা সব সময় এটা সবার কাছে আছে। তো আমরা দ্বিতীয় সংস্করণ করি 2019 অক্টোবরে এটার, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর গুজার করি, যারা মনে করে মল্লিক ভাই কী লিখছে অবাক হয়ে যাবেন, এরকম 60টা ভলিউম হচ্ছে এখন, সবগুলো কাজ এডিটেড হয়ে গেছে। আমরা আশা করছি কবে নাগাদ পেতে পারি, আমরা আশা করি 2023 সালের বইমেলায় আমরা পেয়ে যাব বা একটু আগে পরে। এটার জন্য তো আমরা অনেক অপেক্ষায় না, এটা বিশাল অপেক্ষার কাজ ভাই, এটার এটার কর্মযোগ্যের প্রথম দিকে আমি যুক্ত ছিলাম, পরবর্তীতে মানে এটার এটার সমাপনী কঠিন কাজটা আপনার হাত দিয়ে হয়েছে, আল্লাহর রহমতে সবার সহযোগিতা, দেখেন আমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নেই, আল্লাহ করি। তো আমরা এখন বড় কাজগুলো করতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা করি
সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের এখন আর পিছনে তাকানোর কিছু নেই, আল্লাহ কবুল করুন, আমাদের আলাদা ধারা তৈরি হয়ে গেছে। যে সম্প্রতি আমাদের যে বড় একটা কাজ হলো যে জাতীয় জাদুঘরে এগারো দিন ব্যাপী ক্যালিগ্রাফির জাতীয় ক্যালিগ্রাফি উৎসব হলো, এবং এবার প্রথমবার আপনারা যখন শুরু করেন তখন পাঁচজন শিল্পীর ক্যালিগ্রাফি ছিল, আর এইবার ছিল দেশের 75 জন ক্যালিগ্রাফারের 150 ছবি, অনেক বড় ব্যাপার, অসাধারণ সব ক্যালিগ্রাফি কাজ হয়েছে। বশির রহমান, মল্লিফের এই গানের বইয়ে কিন্তু অনেক মানে সুর দেয়া হয়নি, এরকম গান আছে অনেক গান, এবং এইটা তো দায়িত্বটা তো আমিও কিছু অবকাশ এখন পাচ্ছি, কিছু কিছু সুর দিচ্ছি, আমিও কিছু সুর দিব ইনশাল্লাহ। তো একটা এরকম সুর দেওয়া হয়নি, একটা গান একটা শুনি মল্লিক ভাইয়ের, যেটা নতুন সুর হয়েছে, কত সুন্দর কথা। অনেক গানের সুর ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কবুল করুন, চেষ্টা করবো যে সব যাতে আস্তে আস্তে চলে আসে। এই গানটার সুর আমি অনেক আগে করে করে রেখেছিলাম, কিন্তু গানটা একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা এই হলো পৃথিবীর রূপ চিরচেনা তুমি আমি হয়তো বা বুঝতে পারি না একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা নদীতে জোয়ার আসে নদীতেই ভাটি তাই বুঝি চিরদিন নদী এত খাটি নদীতে জোয়ার আসে নদীতেই ভাটি তাই বুঝি চিরদিন নদী এত খাটি রাত দিন আছে বলে সময়ের খেলা চলে কিছু তার বুঝি বাকি কিছুই বুঝি না একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা একদিকে হৃদয়ের মুখরিত ভাষা যেন হৃদয়ের কাছে এসে কথা কয় আর দিকে অবজ্ঞা উপেক্ষা অবহেলা মনের গভীরে আনে শুধু ক্ষয় জীবনে যে নিশ্চিত ভাঙা গড়া খেলা তাই বুঝি এত গান সুরেরই মেলা জীবনে যে নিশ্চিত ভাঙা গড়া খেলা তাই বুঝি এত গান সুরেরই মেলা এত সুখ এত ব্যথা বিরহ প্রেমের গাথা কিছু তার জানি বাকি কিছুই জানি না একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা এই হলো পৃথিবীর রূপ চিরচেনা তুমি আমি হয়তো বা বুঝতে পারি না একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা একখানে ভালোবাসা একখানে ঘৃণা একখানে আঁখি জল একখানে বিনা মাশাআল্লাহ জটিল জটিল কঠিন যেমন কঠিন জটিল একটা লিরিক লিরিক তেমন একটা মাশাআল্লাহ সুর আলহামদুলিল্লাহ এবং সুরে যে কত বৈচিত্র্যে ভরা প্রিয় ভাইটি আমি দিক থেকে ভাই
আমার কপালটা বড় বুঝছেন না, লাকিও মানে এই ভাইগুলো ছয় না সাত ইঞ্চ সাত আঙ্গুল সমান, মানে করেন যে স্পন্দনে মানে এই ভাইগুলোকে আমি পেয়েছি বুঝছেন না, যারা স্পন্দন ফাউন্ডেশনটা গড়ে দিয়েছে। একটা টিম খুব গুরুত্বপূর্ণ, মানে করেন বিশাল ব্যাপার। এবং যে কিভাবে যে একই আত্মার আত্মীয় হয়ে আহারে তারপরে বিভিন্ন জলসাগুলো করা, ওর যে পরিশ্রম আল্লাহ, একসাথে ঘুমাইছি না একদম ফ্লোরে যাক, সে গল্প আর একদিন হবে। আমরা কিন্তু আমি মাসুরান খলিলি বুলবুল সরোয়ার আমরা কোন একটা কাজ কিন্তু আমরা কাজ করতাম আলফালায়, আমরা কিন্তু কাগজের রোল বিছিয়ে কাগজ গায়ে দিয়ে ঘুমাতাম। মানে আমি মানে সবসময় যেটা বলি যে তরুণদের এখন যারা নিউ জেনারেশন মানে তাদের মধ্যে সবার না আলহামদ অনেকেই কিন্তু আমরা আশাবাদী যে অনেক তারা মানে নিজেদের গড়ে তুলছে ধীরে ধীরে, এই যে আব্দুল নোমানের কথা বললাম একটা পর্ব করলাম ওদেরকে নিয়ে, কিন্তু অনেক অস্থিরতা যে একটু দ্রুত মানে দ্রুত লাইমলাইটে চলে আসা, কিন্তু এটা যে একটা কষ্টের ধারাবাহিকতা অনেক সর, কোনোটাই কিন্তু সাজানো কোনো কিছু ছিল না, হ্যাঁ কোনোটাই ছিল না, এ বাগান তৈরি করতে হয়েছে। তো বাধ্য আপনি শেষের দিকে আমরা আছি সেটা হলো যে আপনার এই যে বিশাল সাংস্কৃতিক জীবন এবং কাজ থেকে সব কিছু দেখা, তা আপনি যে পরের জেনারেশন তরুণদের জন্য আপনার ভাবনাটুকু একটু বলবেন ছোট করে, যে আপনি তাদের কাছে কি প্রত্যাশা করেন এবং তাদের কাছ থেকে চাওয়াগুলো এবং ওদের জন্য কিছু উপদেশমূলক কথা যেগুলো ওদের জন্য, কারণ এখন কিন্তু আমরা অনলাইন বিভিন্ন ডিজিটাল আমরা কিন্তু খুবই চারিদিক থেকে ইনপুট হচ্ছে, হ্যাঁ চারিদিক থেকে এই জায়গাটাকে এসে নিজেকে আত্মগঠন করা, গড়া, সুনাগরিক হওয়া, লেখাপড়া করা, ভালো মানুষ হওয়া, একটু উপায় আসলে ওই ইংরেজিতে একটা কথা আমরা সবসময় বলি, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, মানে অনেক অনেক তাত্ত্বিক কথাবার্তার চাইতে একটা ছোট উদাহরণই অনেক বড় কাজ হয়। তো আল্লাহর কি রহমতকে আমাদের প্রজন্ম মানে ইনক্লুডিং মশিউর আরও নিচের দিকে যদি যাই, এই প্রজন্মে কিছু লোক তো তৈরি হয়ে গেছে। একটা সময় ছিল আমরা কিন্তু গেস্ট খুঁজতাম, হ্যাঁ হ্যাঁ, আমি বলতাম যে এই তো তৈরি করলাম আলমাউদ ভাইকে আনছি, এখন মুজাহিদি ভাইকে, এরা মরে গেলে কি হবে, এখন মনে হয় এরকম আর করতে হবে না, আলহামদুলিল্লাহ আমাদের প্রজন্মের লোকরাও তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন আসাদ বিন হাফিজ থাকতে, আমাদের মুশারফ হোসেন খান থাকতে, আমাদের কবি আমদানি করতে হবে কেন, প্রয়োজন নেই, আমাদের লোক তৈরি হয়ে গেছে। একসময় মশিউর ছিল না, সাইফুল্লাহ মাসুর ছিল না, আমরা সুরকার গীতিকার খুঁজে পাইলে একজনকে কান্দে নিয়ে বেড়াইতাম যে পাইছি। এখন নাও ইজ দ্য টাইম ওয়েন উই শুড নট লুক ব্যাক, পিছনে ফেরার আমাদের আর সময় নেই, এবং আমাদের সামনের দিকে নজর দিতে হবে। তো আমরা যারা বড়রা আছি আমাদের এখানে দুটো বড় দায়িত্ব আছে, একটা হচ্ছে তরুণ প্রজন্ম থেকে সিলেক্ট করে, কারণ আসল লোকটাকে যে হবে তাকে খুঁজে বের করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই এটা পারে না, সবার চোখ জহরির চোখ নয় যে মানে মুক্তা চিনবে। তো সেই জন্য আমাদের যে তরুণ প্রজন্ম সেখানে, এই যে মানুষের যে সাম্প্রতিক বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা হয়ে গেল, এক্সেলেন্ট একটা জব, এক্সেলেন্ট একটা জব, আল্লাহ কবুল করলে হয়, এখান থেকে অন্তত আমরা 50 জন শিল্পী আগামী সবাই সব প্ল্যাটফর্মে ব্যবহার করছে, সবগুলো ব্রাইট ব্রাইট ব্রাইট। এবং এই যে কাজটা আগে আমাদের প্ল্যাটফর্ম ছিল না বলে আমরা কিন্তু বক্তৃতা দিতে পারতাম কিন্তু কাজ পারতাম না, নাও উই হ্যাভ প্ল্যাটফর্মস, আমাদের এরকম একটা জায়গা আছে, আমাদের মানে আরও অনেক জায়গা তৈরি হয়েছে, আমি নাম বলছি না, ঠিকই আছে, এই সবগুলো জায়গা প্ল্যাটফর্ম থাকার কারণে এখন আমরা সিলেক্ট করে এদেরকে আমাদের মতো করে তৈরি করে আমরা কিন্তু আগামী প্রজন্মকে তৈরি করতে পারবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আমরা যারা আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা যাতে কাউকে ওই যে বলে না অমুক নেতার হাত পড়ার পরে ঢাকা কলেজের মেধাবী ছাত্র অভি মাস্তান হয়ে গেছে, এইগুলো যাতে আমাদের শুনতে না হয় যে অমুকের অতিরিক্ত তোষামত, অতিরিক্ত ফ্ল্যাটারিং, এই তুমি তো এই হয়ে গেছো, তুমি এখন কি বলে এটাকে সুর সম্রাট, সুর সম্রাট শুনে যদি ওর সুরসুরি বেড়ে যায় তাহলে ও শেষ, ওর আর কিছু করা লাগবে না, ওরে নষ্ট করার জন্য ওই একটা তেলে যথেষ্ট আর কি। আমি নাম ধরে বলতে পারতাম, আমি বলতে চাচ্ছি, কারণ আমি দেখেছি
কারণ আমরা সবাই, আমি এখানে নাম বলছি না, একসময় শিশু সংগঠন করতো, আমাদের অনেক গান গাইছে, সে এখন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বড় শিল্পী, কিন্তু তার সাথে আরও ছিল, তারা কিন্তু আর শিল্পে নাই। তো সেই জন্য এইদেরকে প্ল্যাটফর্মে এনে ওদেরকে সঠিক নার্সিং করাটা আমাদের দায়িত্ব। নাও কামস দি আদার পার্ট, মানে আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি, আমাদের সন্তানেরা, আমাদের আগামী প্রজন্ম, তাদেরকে আল মাহমুদের ভাষায় আমি বলবো, তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। সত্য, আমি একটা কথা বললে সবাই অবাক হবেন, আল মাহমুদকে বলা হয় উনি কিন্তু সার্টিফিকেট ছাড়া লোক, ওনার এসএসসি সার্টিফিকেটও নাই। আল মাহমুদ শিল্পকলা একাডেমির মতো জায়গায় উনি সর্বশেষ পদবী ছিল ওনার ডাইরেক্টর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন। হ্যাঁ, আমি তো অফিসে গিয়েছি, চেম্বারে বসছি, এবং রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের দায়িত্বে থাকাকালীন অবস্থায় ওনার আন্ডারে মাত্র 10-12 জন পিএইচডি হোল্ডার ছিল, তারা কাজ করছে, ওনার আন্ডারে কাজ করছে। তো আমি আল মাহমুদ ভাইকে একদিন দুষ্টমি করে একটু খোঁচা দিতাম, তো মাহমুদ ভাই পড়ালেখা করেন, দেখ এগুলো কি। তো আমি দেখলাম যে একেবারে লেটেস্ট আমেরিকান যত রাইটার আছে তাদের বই ওনার টেবিলের সামনে। আমি বলছি আল মাহমুদ ইংরেজি বুঝেন তো, সরি আমি এখন বুঝি যে আমরা দুষ্টমি করে কথাটা বলেছি, কিন্তু আমার বলা উচিত হয়নি। ঠিক আছে, মানে আল মাহমুদ ভাই ওনার ওই সীমাবদ্ধতাকে ওভারকাম করে উনি কিন্তু নিজেকে তৈরি করে নিয়েছেন, যাতে যে কোনো মডার্ন কবিকে নিয়ে কথা বলতে গেলে উনি অন্য শামসুর রহমানের মতো উনি দাঁড়ায় বলতে পারেন, জিল্লুর রহমানের মতো উনি দাঁড়ায় বলতে পারেন। এই যে পড়াশোনার প্রতি আগ্রহ, তো আল মাহমুদ বলতেন যে দেখো পৃথিবীতে লাইব্রেরিগুলোতে হাজার হাজার বই, একটা সাবজেক্ট পড়তে গেলে তো মানুষ জীবনে মরে যাবে। সত্য, সো ইউ নিড টু সিলেক্ট সাম বুকস, একটা সিলেবাসভুক্ত বই থাকা উচিত। মনে হয় আমার তো সিলেবাসের প্রথম বই হচ্ছে কোরআন, অসাধারণ কথা, আমার সিলেবাসের প্রথম বই কোরআন, আমার জীবন পাল্টে দিয়েছে কোরআন। মায়াবী পর্দা দুলে ওঠো, জেলখানা থেকে বেরিয়ে তিনি ওখানে কোরআন শরীফ পড়ে ওনার যে মায়ার মোহ কেটে গেছে, জীবনের মোহ, সেটার উপরে ওনার কবিতা মায়াবী পর্দা দুলে ওঠো। তো এই যে সিলেক্টেড পড়াশোনা করা দরকার, এটা আমাদের তরুণদেরকে বোঝাতে হবে, তাদেরকে পড়ায় মনোনিবেশ করতে হবে, তাদেরকে ভালো রেজাল্ট করে সামনে এগিয়ে আসতে হবে। দুইটা জিনিস কিন্তু মিল আছে, একটা হচ্ছে শখ, ও গান গায় এটা তার শখ, কিন্তু ওর জীবন জীবিকার জন্য ওকে ব্যবসা করতে হয়। আমরা যদি এখন ওকে বলি যে স্টপ ইউর বিজনেস, তাহলে আমরা হয়তো একজন ভালো সুরকার পাবো নিঃসন্দেহে, কিন্তু বিজনেস ছাড়া তো ওর ওখানে টিকে থাকা তো সার্ভাইভ করা তো কঠিন। জি, তো ফলে আমরা আমাদের আগামী প্রজন্মকে গাইড করে তার ক্যারিয়ারটাও ডেভেলপ করতে দিতে হবে, আর সে যেই ফিল্ডে কাজ করতে চায় সেখানে কাজের স্কোপ তৈরি করে দিতে হবে। অ্যান্ড লাস্ট নট দি লিস্ট, শেষ কথা বলে এক কোনো কথা নেই, তারপর বলতে হচ্ছে যে আমাদের গার্ডিয়ানদেরকে সচেতন, অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। আমরা যদি গার্ডিয়ানদেরকে ঠিক করতে না পারি, তাহলে সন্তানরা বিপর্যস্ত হবে, নষ্ট হয়ে যাবে। কারণ মিডিয়ার লোক হিসাবে ইউনো যে একজন বাচ্চা একটু একটু প্রতিভা আছে, তার ব্যাপারে তার মা বাবা যেরকম দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে, যত কুইক তার বাচ্চাটাকে বিরাট স্টার বানাতে চায়, এই এটা ওনাদের মাথায় দিতে হবে যে মিডিয়া কোনো স্টার বানানোর কারখানা নয়। যে স্টার হওয়ার সে হয়ে যাবে, সে টিকবে, সে সার্ভাইভ করবে, সে হবে, আর যে হবার নয় জোর করলো তাকে মেকআপ মেরে বেশি দিন জল জলা রাখা যাবে। সো এই মৌলিক কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আশা করি আমরা আগামী দিনে অনেক উজ্জ্বল একটা সাংস্কৃতিক অঙ্গন দেখতে পাবো। শুকরিয়া সম্মানিত দর্শক, আমি দুইজন প্রিয় অতিথির কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম, বশির ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর গান শুনলাম, উভয়দের কাছ থেকে অনেক স্মৃতিচারমূলক কথা, প্লাস শেষে যে কথাগুলো বললেন, আমি মনে করি যে তরুণরা যদি এগুলো খেয়াল করে শুনে, আমার এখানে অনেকগুলো শিক্ষণীয় কথা আছে যেগুলো আমাদের জীবনের জন্য অনুসরণীয়। উভয়ের কথাগুলো কিন্তু জীবন থেকে নেয়া, এরকম না যে হঠাৎ করে কিছু ভালো কথা শেষে তো বলতে হয় তাই বলে দিলাম, সেরকম না, কিন্তু একদম জীবন থেকে নেয়া। এগুলো শোনা না শোনা এটা আপনার বিষয়, আপনার দায়িত্বের প্রশ্ন। অভিভাবকদের জন্য কিছু কথা বললেন, এটাও শোনা না শোনা আপনার বিষয়, কিন্তু ওই যে বললাম জীবন থেকে নেয়া বিষয়গুলো কিন্তু বারবার ঘটে। সুতরাং আমরা যদি প্রকৃত অর্থেই আমাদের সন্তানদেরকে সুনাগরিক করতে চাই, অভিভাবকদের দায়িত্ব আছে, এবং তরুণ প্রজন্ম যারা
তারাও যদি নিজেদের গড়তে চায় তাহলে লেখাপড়া করতে হবে, সবর করতে হবে, ধীরস্থির হতে হবে এবং নিজেদেরকে গড়তে হবে, এবং গড়লে একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আজকের এই সুন্দর আলোচনার জন্য। আমি আবারও দুইজন সময় আলোচককে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, শুকরিয়া। ধন্যবাদ সাইফুল্লাহ মনসুর, অসাধারণ সুন্দর একটি সময় কাটলো আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া দর্শক, ইনশাআল্লাহ পরে পরে আবারও দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুতা নদীর মত আমারে জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ।